মানব পাচারের অভিযোগে কুয়েত থেকে দুই আসনের এমপিকে গ্রেফতার করা হয়েছে আমাদের কুয়েত প্রতিনিধি জানান গত শনিবার কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুল নামের ওই সংসদ সদস্যকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে গত রোববার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন সিআইডি তাকে গ্রেফতার করেছে বলে তিনি জানতে পেরেছেন তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি বলে তিনি জানান রাষ্ট্রদূত আরও বলেন শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে কুয়েতের বিভিন্ন সূত্রে জানা গেছে দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে একশো জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে সরকারের গোয়েন্দা বিভাগ কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী পাপুলের নাম এই তালিকার সবার শীর্ষে ছিল গত মার্চের শেষ দিক থেকে কুয়েতেই অবস্থান করছিলেন তিনি ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধতার আবেদনের ক্ষেত্রে শর্ত আরোপ করায় অনেক বাংলাদেশেই আবেদন করতে পারছেন না জানা যায় গত পয়লা জুন থেকে শুরু হওয়া বৈধতার কার্যক্রম আগামী পনেরো জুলাই পর্যন্ত চলবে সরকার ঘোষিত শর্ত অনুযায়ী রেস্টুরেন্ট হোটেল খাবারের ব্যবসা প্রতিষ্ঠান পর্যটন খাত বিভিন্ন কিংবা ভাসমান ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন না অথচ ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই এইসব পেশাতেই কাজ করেন সরকারের রকম বৈষম্যমূলক সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা সবার জন্য এই বিধিনিষেধ শিথিল করার দাবি নিয়ে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছেন আগামী ১২ জুন রোমে পিয়াৎসা এসকুয়েলিনাতে আরেকটি প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তারা জানান প্রবাসীদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে ইতালিতে মফিজ হোসেন নামে এক বাংলাদেশি করোনা থেকে সেরে ওঠার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জানা যায় গত মঙ্গলবার তিনি স্ট্রোক করে মারা যান তার দেশের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় মৃত্যুকালে তার স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন এর আগে গত এপ্রিল মাসে তিনি করোনায় আক্রান্ত হলে ইতালি পুলিশ তাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যায় দীর্ঘ প্রায় দু মাস চিকিৎসার পর করোনা ভাইরাস থেকে তিনি মুক্ত হন কিন্তু মুক্ত হলেও হার্ট অ্যাটাক করে তিনি মারা যান গত শনিবার কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিতিতে পালমা কম্পানিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয় তার মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে